হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ আমি যে বিষয়ে কথা বলবো, কীভাবে আপনি আমড়া গাছের চাষে সফলতা পাবেন। তো দেখতে পাচ্ছেন একটি আমড়া গাছ, এটি হচ্ছে একটি থাই আমড়া। এই ডালে আমার অনেকগুলো আমড়া ছিল, কিন্তু এগুলো পাঠিয়েছি, আবার ডালে কিছু কচি কচি আমড়া আছে। এই দেখেন, এই ডালেও কিছু আছে, এক একটা ডালে এক একগুলো অনেকগুলো আমরা ধরেছিল, তবে এগুলো আমি বাইরে পাঠিয়ে দিয়েছি। এটা আমি একটা কলমের গাছ লাগিয়েছিলাম, তা দেখতে পাচ্ছেন একটি অর্ধ ডামে, এই ডামে পচা সবজি আর বিভিন্ন সবজির বাকল ফেলে পচিয়ে মাটিতে মিশিয়েছি। আমি প্রতিদিন একবার বিকেলে আমার পুরো বাগানে পানি দেই, আপনারাও পানি দিবেন। আল্লাহ রহমতে এখনও কোনো পোকামাকড় ধরে নাই, আর ধরলেও আমার তার পদক্ষেপ নিব। তো আপনারা এভাবে করলে সফলতা পাবেন ইনশাআল্লাহ। যদি কোনো পোকামাকড় ধরে থাকে তাহলে ছাই ছিটিয়ে দিবেন, অথবা সারের দোকানে গিয়ে কীটনাশক ওষুধ আনে স্প্রে করে দিবেন। প্রতি সপ্তাহে একবার স্প্রে করলে সফলতা পাবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর